দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলা জুড়ে উন্নয়নের জোয়ার অব্যাহত, আর সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ভোটের আগে মুর্শিদাবাদ জেলায় ব্যাপক সাফল্য পেল তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে তৃণমূল। তবে একাধিক আসনে এখনও প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, আর প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুত তৃণমূল প্রার্থীরা। কি বলছেন সেই প্রার্থীরা, কতটা প্রস্তুত তারা প্রতিদ্বন্দ্বিতায়, নির্বাচনী জয়কে নিয়ে কতটা আশাবাদী তারা, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে। আমি 58 নম্বর জেলা পরিষদ আসন, রেজিনগর বিধানসভা। তো ওখানে আপনি প্রতিদ্বন্দ্বিতা আছে? হ্যাঁ নিশ্চয়ই। তো কি আশা রাখছেন এবার? জিতব, তৃণমূল কংগ্রেস উন্নয়নের জোহরেই ভোট হবে, উন্নয়নের বার্তা নিয়েই দাঁড়াবো। আমাদের যে কাজগুলো, আমরা তো 1.5 বছর জেলা পরিষদ পেয়ে অনেকটা করতে পেরেছি, যেটুকু আমাদের বাকি আছে, রাস্তাঘাট, পানীয় জল, লাই কোথাও ইলেকট্রিফিকেশন, এই কাজগুলোর উপরে বেশি গুরুত্ব দেব। আমি নওদা ব্লকের 67 নম্বর জেলা পরিষদ থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনি বিরোধী তো কেউ নেই এবার? না, বিরোধী আছে, এবং সর্বস্তরে ওখানে সব দলের প্রার্থী আছে, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আরএসপি, এসএসসিআই এবং তৃণমূল, প্রায় 6টা ক্যান্ডিডেট আছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা বিরোধীদেরকে নমিনেশন সাবমিটে সর্বতভাবে সাহায্য করেছি, এবং বিরোধী শূন্য নওদা আমি তৈরি করতে পারতাম, কিন্তু মানুষের রায়, জনগণের রায় নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে 5টা বছর আমরা নির্বাচন যেহেতু হয়, সেই নির্বাচনের স্বাদ যেমন রান্নার স্বাদ মানুষ গ্রহণ করে, তেমনি নির্বাচনের স্বাদটা গ্রহণ করুক, সেটা আমি চেয়েছিলাম। এবং তার জন্য নওদায় প্রত্যেকটা মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করছে, এবং সেখানে নওদা 10টা অঞ্চল বিরোধী শূন্য হবে, 28টা পঞ্চায়েত সমিতির সিট আমরা বিরোধী শূন্য করবো, এবং 3টি জেলা পরিষদ বিরোধী শূন্য করবো। এটা আমরা মোটামুটি লক্ষ্যমাত্রা রেখেছি, এবং সেটা আমরা প্রচারে গিয়ে, মানুষের কাছে গিয়ে তার আগাম যে অনুভব বা আন্দাজ করা যাচ্ছে যে এটা হবে। আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যে কাজটা করতে চেয়েছেন সেটা হচ্ছে যে যারা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া খেত মজুর, যাদের কথায় যারা আস্থাহীন মানুষ, যাদের মানে বাস্তুহারা, সেই সমস্ত মানুষের জন্য তিনি করছেন। তিনি আমার নেত্রী, এবং তার যে আদর্শ, এই মহান আদর্শকে সামনে রেখে আমি জিতলে আমি তার মতোই তাকে অনুসরণ করে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াবো।